প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের গুড লাক। 2024ৰ নির্বাচনের বাবে গুড লাক দিছে পুতিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। আর লগতে কৈছে যে মোর বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাটে উল্লেখ করেছে যে মোর বন্ধু নরেন্দ্র মোদীক মই বহু শুভকামনা জ্ঞাপন করেছো। হয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বর্তমান রাশিয়ার ভ্রমণত আছে। এই সময়সাত বুধবারে তেও সাক্ষাৎ করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আর এই সময়সাতে তেও উষ্ম আদরণি জানা হয় বিদেশ মন্ত্রীগীক উষ্ম আদরণি জানায় রাশিয়ার রাষ্ট্রপতিগে। আর উষ্ম আদরণি জানায় তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সুধে লগতে কয় যে মোর বন্ধু নরেন্দ্র মোদীক মই শুভকামনা জ্ঞাপন করছো আর অতি সোনকালে রাশিয়ালে আহিবর বাবে নিমন্ত্রণ দিছো। আর এইখিনিতে উল্লেখ করব পারি যে ভ্লাদিমির পুতিনে বিদেশ মন্ত্রী জয়শঙ্করক বিশেষকৈ ব্যবসায়িক স্থিতি বা ব্যবসায়িক সন্দর্ভত ভারত আর রাশিয়ার যিখিনি ব্যবসায়িক সম্বন্ধ আছে সেই সম্বন্ধর উপরতো আলোচনা করে। লগতে এয়াও উল্লেখ করে যে দুয়োখন দেশের মাজত যে ব্যবসায়িক সম্বন্ধ আছে সেই সম্বন্ধ বা যে ব্যবসায় আছে সেয়া দ্রুতগতিত বৃদ্ধি পাইছে, আনকি যোৱা বৰ্ষতকৈ এবাৰ আৰু অধিক বৃদ্ধি পাইছে বুলি তেওঁ বিদেশ মন্ত্ৰীগৰাকীক অৱগত কৰে। লগতে পুতিনে কয় যে আমি এতিয়ালৈকে ইউক্রেইনৰ যি বৰ্তমানৰ পৰিস্থিতি সেই পৰিস্থিতি সন্দৰ্ভত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ সৈতে বহুবাৰ আমি কথা পাতিছো আৰু তেওঁক জনাইছো। আর মই নিশ্চিত যে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীয়ে ভারতের প্রধানমন্ত্রীগৰাকীয়ে আমাৰ এই সংকটৰ এক সমাধান সূত্রও শান্তিপূর্ণভাবে উলিয়াব। আর ব্যবসায়িক দিশেৰে যদি চোৱা যায় তেতিয়া রাশিয়া আর ভারতের যে ব্যবসায় সেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীৰে যদি চোৱা যায় তেতিয়াহলে দ্রুতগতিত বৃদ্ধি পোৱাৰ কথা ইতিমধ্যে জনাইছে। আনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়েও বিদেশ মন্ত্রী জয়শঙ্করের হাতত এক পত্র প্রেরণ করেছে ভ্লাদিমির পুতিনলে। রাশিয়ার রাষ্ট্রপতিগৰাকীলে সেই পত্র প্রেরণ করেছে, যিখন পত্রত উল্লেখ আছে যে রাশিয়া আর ভারতের যে সম্বন্ধ সেই সম্বন্ধ যে ব্যবসায়িক সম্বন্ধ সেয়া বর্তমান এক দ্রুতগতিত বৃদ্ধি পাইছে আর এয়া অতিকৈ সুখর কথা, সুখর খবর বা এই কথায় যথেষ্টখিনি সফলতা কঢ়িয়াই অনা বুলিও বা ব্যবসায়িক ভিত্তিত যথেষ্ট সফলতা কঢ়িয়াই অনা বুলিও ইতিমধ্যে উল্লেখ করেছে। বিশেষকৈ এই দুটা বছৰত যথেষ্টখিনি উন্নত হৈছে বুলি উল্লেখ করেছে এই পত্রখনত। বিদেশ মন্ত্রী জয়শঙ্করে আরো একটা কথা উল্লেখ করে যে ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রীগার যে সম্পর্ক সেই সম্পর্ক অতি দৃঢ় আর পূর্বরেপরা সেই সম্পর্কর এক স্থায়ী সম্পর্ক যেহেতু গতি সেই অতি দৃঢ় এই সম্পর্কর মাজেরে ব্যবসায়িক ভিত্তিত বা যে ধরনের বর্তমান যরণে আগবাড়িছে সেয়া অতি সফল হওয়া দেখবলে পাওয়া গেছে। গতি দুইখন দেশের মাজত এক মজবুত সম্পর্ক আছে আর সেই সম্পর্ক সদায় মজবুত হয়ে থাকবে। কিন্তু এইখিনিতে উল্লেখনীয় দিকটি হচ্ছে যে ভ্লাদিমির পুতিনে উল্লেখ করেছে যে ইউক্রেইন আর রাশিয়ার যে যুদ্ধ বা যেটা বর্তমানের যে সাম্প্রতিক যে পরিস্থিতি এই পরিস্থিতি সন্দর্ভত কিন্তু নির্ভর করেছে ভারতের প্রধানমন্ত্রীগার উপর। অর্থাৎ একটা কথা উল্লেখ করেছে যে মই নিশ্চিত যে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ মোর বন্ধু নরেন্দ্র মোদীয়ে কিবা একটা শান্তিপূর্ণ সমাধান উলিয়াব এই সংকটের সময়সাত। আর এনে ধরনের ভারতের প্রধানমন্ত্রীগার প্রশংসায় উপচাই পেলাইছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে।